গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাস। এদিকে গাজায় যুদ্ধবিরতি নাকচ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির ডাক দেয়া মানেই হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ করা হবে বলে জানান তিনি। হামাসের হাতে জিম্মি এক ইসরায়েলি সেনা সদস্যকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র এখনই গাজায় যুদ্ধবিরতিকে সমর্থন করছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। হামাস নির্মূলের যুদ্ধে ইসরায়েলে প্রতিদিন অস্ত্র পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন। সংঘাত শুরুর পর থেকে গাজায় প্রতিদিন 450 শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। গাজায় নিহতদের প্রায় 70% নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে মিশর সীমান্ত দিয়ে সোমবার আরও 26টি ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।